ফ্রেন্ড, আমি মানোজ হালদার। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের কম্বিনেশনাল লজিক সার্কিটের ডিকোডার টপিকটা নিয়ে আলোচনা করব। গত ভিডিওতে আমরা এনকোডার এবং এনকোডিং কি সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। যারা ভিডিওটা দেখেনি অবশ্যই উপরের আই বাটন থেকে ভিডিওটা দেখে নিতে পারো, কারণ এনকোডার বা এনকোডিংয়ের ভিডিওটা যদি দেখো তাহলে ডিকোডারটা তোমাদের কাছে আরও সহজ মনে হবে, কারণ এনকোডার ডিকোডারের বিপরীত। তো এখন আমরা দেখব যে ডিকোডারটা কি বা ডিকোডিং কি সেটা দেখব। তো ডেফিনেশনটা যাওয়ার আগে নিচে একটা এক্সাম্পল রয়েছে আমাদের এখানে। এক্সাম্পলটা রয়েছে, তো প্রথমে রয়েছে আমাদের ডেসিমেল, কারণ বুঝতেই পারছো যে 10 রয়েছে আমাদের বেস, আর এদিকে রয়েছে বাইনারি নাম্বার, কেননা বেস রয়েছে 2। তো গত ভিডিও যারা দেখেছে তারা দেখলে এটা বুঝতে পারবে যে এটাকে বলা হচ্ছে, এই প্রসেসটাকে বলা হচ্ছে এনকোডিং। আর যে সার্কিটের মাধ্যমে এটা হয় সেটা হচ্ছে এনকোডার। তার মানে এনকোডারের মূল বিষয়বস্তু হলো যে ডেসিমেল নাম্বার থেকে বাইনারি নাম্বারে কনভার্ট করা হয়। ওকে, এরপরে আমরা এই যে বাইনারি নাম্বারটা, এটা কম্পিউটার বোঝে, কিন্তু মানুষের বোধগম্য হতে গেলে ওই বাইনারি নাম্বার থেকে আবার ডেসিমেল নাম্বারে কনভার্ট করতে হবে। কিন্তু এই কাজটা যে করে তাকেই বলা হচ্ছে ডিকোডার। সিম্পল ভাষায় যদি বলি যে বাইনারি নাম্বার থেকে ডেসিমেল নাম্বারে যে কনভার্সনের কাজটা করে যে সার্কিট, সেটাই হচ্ছে এখানে ডিকোডার। আর এই প্রসেসটাকে বলা হয় ডিকোডিং। আশা করি সবাই এটা বুঝতে পারলে যে সেই ডেফিনেশনটাই এখানে রয়েছে, যে প্রক্রিয়ায় এনকোডিং করা বাইনারি কোড, মানে এই যে এনকোডিং করেছি 8টাকে আমরা বাইনারিতে এনকোড করেছি, এই এনকোডিং করা বাইনারি কোডগুলি মানুষের বোধগম্য সমতুল্য আউটপুটে পরিণত হয় তাকে ডিকোডিং বলে। যে কম্বিনেশনাল লজিক সার্কিটের মাধ্যমে এই কাজটি সম্পন্ন হয় তাকে ডিকোডার বলে। ওকে, এরপরে আমরা চলে যাব ইনপুট আউটপুটের মধ্যে একটা সম্পর্ক রয়েছে এখানে, যেটা ঠিক এনকোডারের বিপরীত। যেমন এন ইকুয়ালস টু 2^1, এন সংখ্যক হচ্ছে ইনপুট আর 2^n সংখ্যক হচ্ছে আউটপুট। ঠিক এনকোডারের ভিডিও যারা দেখে থাকবে তারা জানবে যে 2^n হচ্ছে সেখানে ইনপুট আর এন হচ্ছে আউটপুট। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বুঝলাম যে ডিকোডার এনকোডারের ঠিক বিপরীত কাজ করে। ওকে, এরপরে যাব আমরা ট্রুথ টেবিল। এখানে যে ট্রুথ টেবিলটা দেওয়া রয়েছে 2×4 ডিকোডার, অর্থাৎ দুটো ইনপুট হবে 4টে আউটপুট হবে। তো আমাদের এই যে ফর্মুলার ইনপুট আউটপুটের যে সম্পর্কটা রয়েছে সেটা দেখলে বুঝতে পারবো, 2-এর জায়গায় যদি এন বসাই তো আমাদের 4-এর জায়গায় তাহলে কত হচ্ছে, 2^n অর্থাৎ 4। তাহলে এই ডিকোডারটার নাম হচ্ছে 2×4 ডিকোডার। ওকে, তো এখানে আমরা ইনপুট হিসাবে কী নিয়েছি, I0 I1। তাহলে দুটো ভ্যারিয়েবল আমরা এখানে ইনপুট হিসাবে নিয়েছি। এই দুটো ভ্যারিয়েবলে ক্ষেত্রে যে কম্বিনেশান হয়, 4টে কম্বিনেশান হয়, একটা হচ্ছে 00 01 10 11, তাদের সমতুল্য যে ডেসিমেল নাম্বারগুলো আমরা পাশে লিখে রেখেছি। 00-র সমতুল্য ডেসিমেল নাম্বার হচ্ছে 0, 01-এর সমতুল্য ডেসিমেল নাম্বার হচ্ছে 1, 01-এর সমতুল্য ডেসিমেল নাম্বার হচ্ছে 2, আর 11-এর সমতুল্য ডেসিমেল নাম্বার হচ্ছে 3। ওকে, এখন যখন আমি ইনপুট 0 পাস করছি তো আউটপুট O0 কিন্তু আমাদের 1 হয়ে যাচ্ছে। ওকে, বাকি সব ক্ষেত্রে কিন্তু এগুলো 0। আবার যখন 1 ইনপুট দিচ্ছি অ্যাজ এ বাইনারি নাম্বার, যেমন 01 হিসাবে যখন পাস করছি তখন কিন্তু O11, বাকি সব কিন্তু 0। ওকে, এরকমভাবেই আমাদের আউটপুটটা সাজাতে হবে এখানে। এরপরে আমরা এক্সপ্রেশনটা লিখব। এক্সপ্রেশন কি, যখন আমরা 00 পাস করছি তখন O01, তার মানে আমরা যদি I0 I1 নোটেশনের মাধ্যমে লিখি জিনিসটা এরকম দাঁড়াবে, I0 I1 বার, যেহেতু 00 ইকুয়াল টু O0। ওকে, এরপরে 01 যদি আমরা করি তাহলে 01-এর ক্ষেত্রে কী হচ্ছে, I1 I0
আই ওয়ান ওখানে বার, আই জিরো বার না, এটা হচ্ছে ওয়ান। এবার হচ্ছে সরি ওয়ান আই জিরো, সেক্ষেত্রে আমরা এটা বার আর এটা হবে ও টু, আর এখানে হচ্ছে আই ওয়ান আই জিরো ও থ্রি। তো এটা আমাদের এক্সপ্রেশান, এই এক্সপ্রেশানটাকে আমরা সিম্পল লজিকে ট্রান্সফার করব। তো আমাদের সিম্পল লজিক বলতে গেলে আমরা এখানে একটা অন্য কালার নিয়ে নিই। সিম্পল লজিক বলতে গেলে আমরা এখানে দেখব, একটা হচ্ছে আই জিরো আর একটা হচ্ছে আই ওয়ান। এবারে আই জিরোতে আমাদের দুটো ভ্যালু পাস করতে হবে, একবার জিরো একবার ওয়ান। তার জন্য আমরা কি করব, একটা নেগেটিভ নেব, তার মানে এই ভ্যালুটা হচ্ছে আই জিরো বার আর এখানে হচ্ছে এটা আই জিরো। একই রকমভাবে আই ওয়ান বার আর আই ওয়ান। ওকে, এরপরে আমরা কি করব, দুটোর কম্বিনেশান করে আউটপুটগুলো জাস্ট বের করে দেবো, খুবই ইজি। তো এখানে আই বার আর হচ্ছে জিরো বার, তো আমি এখানে জাস্ট ড্র করে দিচ্ছি, আগে ড্র করে নেব তারপরে আমি। তো এখান থেকে আমি জাস্ট একটু এরপরে তারপরে রয়েছে আই জিরো আই ওয়ান বার। তাহলে আই ওয়ান বার যদি এখান থেকে হয়, আই জিরো যদি হয়, তাহলে আমরা এই জায়গা থেকে ওকে, এবার আই ওয়ান আই জিরো বার, তাহলে আই ওয়ান হচ্ছে এখান থেকে আসবে, এরপরে আই ওয়ান আই জিরো বার আই জিরো, তাহলে আই ওয়ান লিখবো এখান থেকে, আর আই ওয়ান লিখবো এখান থেকে। ওকে, তো এখানে আমরা গেটগুলো ড্র করিনি, এবারে সেগুলো আমরা ড্র করব কিভাবে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি আই জিরো ডট আই ওয়ান, তো আমরা এখানে এন্ড গাইড দিয়ে আমরা ড্র করব। ওকে, এটাও তাই, এটা আমাদের হবে ও জিরো ও ওয়ান ও টু ও থ্রি। ওকে, এই হচ্ছে আমাদের টু ইন্টু ফোর ডিকোডারের লজিক সার্কিট উইথ ট্রুথ টেবল। আমরা এখানে নিচে একটা কোশ্চেন দিয়ে রেখেছি, থ্রি ইন্টু ফোর ডিকোডারের কার্যপ্রণালী ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা আমাদের হোমওয়ার্ক হিসাবে থাকবে, একদম ইজি। এই জিনিসটা আশা করি সবাই বাড়িতে ট্রাই করবে, ট্রাই করলেই জিনিসটা প্র্যাকটিসও হয়ে যাবে প্লাস বুঝতে পারবে। ওকে, থ্রি ইন্টু মানে আমি একটু জাস্ট বলে দিচ্ছি, এখানে ইনপুটের জায়গায় হবে আই জিরো আই ওয়ান আই টু, আর এদিকে হবে কটা আউটপুট, আটটা। ওকে, সিম্পল একই নিয়মে আমরা করব, এবং মনে রাখার সুবিধার্থে বলে দিই আউটপুটে সবসময় ডায়াগোনালি ওয়ান বসবে, ওকে, বাকি সব ক্ষেত্রে জিরো। তো এই হচ্ছে আমাদের টোটাল ডিকোডারের পার্ট, এবং এখানে আমরা কম্বিনেশনাল লজিক সার্কিটের সিলেবাস অনুযায়ী আমরা সমস্ত টপিক এখানে কমপ্লিট করলাম।
কারোর যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও, তাহলে আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, তো ভিডিওটা আশা করি ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবে না, সাবস্ক্রাইব করো বেল বাটন প্রেস করে, কারণ পরবর্তী ভিডিওগুলো অটোমেটিক নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। ওকে।